নিরামিষের দিনে একদম সবাইকে চমকে দেওয়ার মতো একটা নিরামিষ পদ, সেটা হলো নিরামিষ ডিম। নামেই নিরামিষ ডিম, কিন্তু ডিমের কোনো অংশই থাকবে না এই রেসিপিটাতে। চলুন তবে দেখে নিই কীভাবে বানিয়েছি আমি এই নিরামিষ ডিম। প্রথমে আমি একটা গোটা আলুকে সেদ্ধ করে নিয়ে আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও আলুটাকে খুব সুন্দর করে স্ম্যাশ করে নিতে পারেন। এরপর এই রান্নাটার মধ্যে আমি দেব পনির। আমি 200 গ্রাম পনিরকে 3টে সমান টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে 2টো টুকরোকে আমি আলুর সাথে মেশাবো। পনিরটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিলাম। তার মধ্যে 7 মতো নুন আর গোলমরিচের গুঁড়ো আর 4 থেকে 5 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি। এরপরে সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে একটা ডোয়ের মতো করে মেখে নিতে হবে। এইভাবে যে ডোটা তৈরি হলো, এটা হলো আমাদের ডিমের সাদা অংশটা। এটাকে আমি তুলে একটা অন্য পাত্রে রেখে দিয়েছিলাম। তারপরে বাদবাকি যে পনিরটা ছিল সেটাকেও হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে, এটা যেহেতু ডিমের কুসুম অংশটা হবে, এটাকে কালার হওয়ার জন্য এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, 7 মতো নুন, 2 চামচ মতো ময়দা আর অল্প একটু চিনি দিয়ে এটাকেও খুব ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে ডোয়ের মতো করে মেখে নিয়েছিলাম। হাত দিয়ে ভালো করে চেপে চেপে কুসুমের ডোটাকেও আমি মেখে নিলাম। এরপর হাতের মধ্যে বেশি করে তেল গ্রিজ করে আমি যে কটা ডিম বানাবো সে কটা পোর্শনে ডোগুলোকে ভাগ করে নিয়েছি। আমি এখানে 3টে ডিম বানাচ্ছি, কিন্তু 200 গ্রাম পনিরের মধ্যে আমার মনে হয় অন্ততপক্ষে 4টে ডিম বানানো খুবই সহজেই যায়। এরপরে আমি ছোটো ছোটো কুসুমের বল বানিয়ে নিয়েছিলাম। তারপরে সাদা অংশটাকে এরকম হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো শেপ করে এর মধ্যে কুসুমের একটা করে বল দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ডিমের মতো শেপ করে নিয়েছি। তৈরি হয়ে গেল একটা ডিম। এইভাবে আমি বাদবাকি ডিমগুলোকেও বানিয়ে নিয়েছিলাম, নিয়ে একটা অন্য পাত্রে রেখে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা ডিম কিভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে সাদা অংশটাকে চেপে চেপে এরকম বাটির মতো শেপ করে নিয়েছি, তার মধ্যে একটা কুসুমের বল দিয়ে হাত দিয়ে সুন্দর করে এটাকেও একটা ডিমের শেপে দিয়ে দিয়েছি। হাতে কিন্তু খুব ভালো করে তেল গ্রিস করে নিতে হবে, নাহলে ডোটা আপনার হাতে আটকাতে পারে। এইভাবে আমি ডিমগুলোকে বানিয়ে নিয়েছিলাম। এভাবে আমি 3টে ডিম বানিয়ে নিয়েছি। আর ডিমের গ্রেভিটা বানানোর জন্য আমি কিছুটা পোস্ত আর চালমগজ একটা বাটিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে মিডিয়াম আঁচে ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজা ডিমগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দিলাম। ভাজার পরে ডিমটা দেখতে অনেকটা এরকম লাগছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা ডিমকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা কেমন দেখতে লাগছে। তারপরে কড়াইতে তেজপাতা, একটু গোটা গোলমরিচ, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি ডিমের গ্রেভিটাকে বানাতে চলে এলাম। কম আছে সমস্ত মশলাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পোস্ত আর চালমগজ বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 7 মতো নুন, তারপরে জল ঢেলে দিলাম। এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো চিনি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি ভালো লাগে, তাই জন্য আমি চিনিটা একটু বেশি দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা। গ্রেভিটা যখন তৈরি হয়ে এসছে তখন আমি নাবানোর একটু আগে ডিমগুলোকে দিয়ে দিলাম। এইভাবে ডিম দিয়ে গ্রেভিটাকে ততক্ষণ অবধি কষিয়ে নেব যেই পরিমাণটা আমরা চাই গ্রেভির কনসিস্টেন্সিটা। তারপরে আমি রান্না করার পরে ডিমটা কেমন লাগছে একটা কেটে দেখিয়ে দিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ ডিম। ভিডিওটা অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।